এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটু গরম এই মাত্র চা করলাম খুব খারাপ লাগছে শরীর হ্যাঁ এখানে রাখবো এখানে রাখবো না এখানে রাখবো চা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা তো আমি আছি মোটামুটি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন তোমার ঘড়িতে বাজে সকাল 9:30 9:30 থেকে ভিডিওটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে আছি আর রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চা করলাম চা মাকে দিয়ে আসলাম তো আজ 2-3 দিন হলো মায়ের ভীষণ শরীর খারাপ পেটের মধ্যে ব্যথা তোমরা হয়তো আগের ব্লগেও দেখেছিল মানে 1 বছর আগের ব্লগে মায়ের এরকম শরীর খারাপ হয়েছিল এর জন্য মা কলকাতা গেছিল ডাক্তার দেখাতে তোমাদের ব্লগ শেয়ার করেছিলাম তো সেই পেটে ব্যথা আবার হয়েছে মায়ের এই পেটে ব্যথাটা তোমার মাঝে মাঝেই তোমার জেগে ওঠে বেশি কাজকর্ম করলে জেগে ওঠে নাভির গোড়া দিয়ে পাকায় তো আজ 2-3 দিন হলো অনবরত হচ্ছে তো মা ভাবছে হয়তো ওষুধ আছে ঘরে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে কিন্তু কিছুতেই কমছে না ব্যথা তো কালকে তোমার বিকেলবেলা একটা ডাক্তার বসে যেখানে টুইটিকে দেখিয়েছিলাম আমাদের মোড়ের মাথায় ডাক্তারটা ভীষণ ভালো সেই ডাক্তারের কাছে গেছিল তো সেই ডাক্তার কিছু ওষুধ দিল বলল যে ঠিক হয়ে যাবে তো আর কালকে রাতে তোমার ওষুধ খেয়ে মাথা টাথা ঘোরাচ্ছে মানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ডাকছে বলছে ওঠ আমার শরীর খুব খারাপ লাগছে তো আমি উঠলাম 8টার সময় তো উঠে ভাবলাম কি করব কিছুই বুঝতে পারছি না মায়েরও এরকম শরীর খারাপ লাগছে মা শুয়ে পড়েছে ডাকলাম হচ্ছে আর মুড়ি দিয়ে আসলাম আমি বললাম খাওয়া দাওয়াটা করো ঠিকঠাক করে আর মা ভীষণ অনিয়ম করে খাওয়া দাওয়া করতে এত কাজকর্ম চাপে মার মানে ঠিকঠাক খাবারটা খায় না আমি বলি যে আগে খাবারটা খাও তারপর কাজকর্ম করো উনি আগে কাজকর্ম করে সেরে তারপরে খাবে এরকম একটা এত বদ অভ্যাস এত বকা দিই তাও শোনে না তো যাই হোক এখন খুবই শরীর খারাপ লাগছে দুর্বল লাগছে মাথা ঝিমঝিম করছে আমি বললাম যে ওষুধ খেলে এখন এরকম হয় কারণ আমি তো এই পরিস্থিতি ফিল করেছি আমি জানি আমার তো শরীর এখনও সুস্থ হয়নি মানে কেবল একটু সুস্থর দিকে এসছি আর তখনই আবার মার শরীর খারাপ আরম্ভ হলো তো এখন কী করব কিছুই বুঝে উঠতে পারছি না সকালবেলা শুধুমাত্র ভাতটা বসিয়ে দিলাম আর চাটা করলাম চা এখন খাবো চা ঠান্ডা জলও হয়ে গেল চাটা খেয়ে তারপরে মাকে বলি যে কি রান্না করতে হবে কিছু তো অন্তত করতে হবে কারণ 3 জন মানুষ কিছু তো একটু খাওয়া দাওয়া করতে হবে ভাতটা প্রায় হয়েও গেছে ভাতটা উপর দিতে হবে ঘরটা সব ওইরকমই রয়েছে বাসি কাজ কিছু হয়নি মা তো কিছু করতে পারছে না শুধুমাত্র মন্দিরটা মুছে এসছে এসে মা শরীর খারাপ শুরু করে দিয়েছে এখন দেখি আমি টুকটাক করে যতটুকু পারবো করার চেষ্টা করব আর মামাকে কেবলই খাইয়ে দিলাম আর আমি সকালে কুলে খাওয়ার রসটা খেয়েছি আর এই যে এখন চা খাচ্ছি বাবা সকালবেলা মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছ এখানে তোমার পুঁটি মাছ রয়েছে আর এটা কি মাছ আমি আবার ভুলে গেলাম তো এগুলো তো আমি কাটতে জানি না মাছ কাটতে তো এগুলো এইভাবে আমি এখন রেখে দেব ফ্রিজে যদি মা একটু ঠিক থাকে তাহলে মা কাটবে পরে রান্না হবে কারণ মায়ের এখন শরীর ভীষণ দুর্বল লাগছে আর আমি এখন রান্না করব এইখানে সকালবেলা সবজি এনেছে বাবা এই দেখো ধনে পাতা এনেছে শসা এনেছে টুইটির গাজর আর কি এনেছে ঝিঙে আর এখানে এনেছে যে কুলেখাড়ার শাক যেটা আমি সকালে খাই তোমাদের তো বলেইছি আগে এটা এনেছে আর এই যে শাক রয়েছে এই শাকটাই ভাবছি করব এখন আপাতত কুমড়ো শাক কুমড়ো শাকটা এখন জলে একটু ভিজিয়ে রাখি কালকে তো ধুইনি এমনিই কেটে রেখেছিলাম
মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। কুমড়ো শাকের জন্য সবজি বানাচ্ছি, বেগুন পটল আর আলু দিয়ে কুমড়ো শাকটা করব। আর এই সবজিগুলো সব ফ্রিজে ছিল, আর আজকে যে সবজিগুলো এনেছি সেগুলো মা বললো রেখে দিতে। আর মানে বাবার একটা এত বাজে অভ্যাস, মা বারণ করলেও বাবা সেই সবজি আবার বেশি করে আনবে। শশা রয়েছে অনেকগুলো, আবার নিয়ে এসছে, তো এইগুলো তো এখন রেখে দিতে হবে, আগের যেগুলো রয়েছে সেগুলো এখন খেতে হবে। এখানে এই যে কুমড়ো শাকটা হচ্ছে, আর এই যে টুটির জল গরম বসিয়েছি, আর মায়ের রান্না করে এসে আমি আজকে বাবা চাকা খেয়ে যাচ্ছি। কোনটা কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ মা একভাবে এক হাতে করে, তো আমার একটু অসুবিধা হচ্ছে। আর এখানে আমি এই যে সব সবজি যে দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই সবজিগুলো যেগুলো আজকে এনেছে সেগুলো সব প্যাকেটে সব রাখলাম, এগুলো এখন সব ফ্রিজে ডিকিতে সব রেখে দেবো। আর এখানে যে টুইটি সবজিটা শুধু রাখলাম এগুলো কাটবো, স্যুপটা বসিয়ে দেবো। আর দেখতেই পেলে মায়ের কি অবস্থা, মা বমি টমি করে কিছুই খেতে পাচ্ছে না। আর এই যে এখানে মামি এসছে, মামি ভাইকে স্কুলে দিতে এসেছিলো, তো আসার পথে এসছে, এসে দেখছে আমাদের বাড়ির পরিস্থিতি এই, তো বলছে কিছু কাজ করতে হবে নাকি। আমি বললাম করতে হবে না, তাও মামি এই যে জোর করে মাছ কেটে দিয়ে যাচ্ছে, বললো মাছটা কেটে দিই, তোরা যখন ইচ্ছে একটু রান্না করতে পারবি। তো মাছটা কেটে দিল, বাসন টাসন সব মেচে ঠেচে দিয়ে গেছে। আর এই দেখো মায়ের কি অবস্থা, মা পুরো শুয়ে পড়েছে। আমি কি করব মাকে নিয়ে আমি কিছুই বুঝতে পারছি না, এত কেন শরীর খারাপ হয়ে গেল। এই দেখো আমার বাজে সন্ধ্যে 7:30টা, তো দুপুরবেলা সেই যে মামি এসছিলো, মামি এসে মাছ টাছ কেটে দিয়ে গেল। আর তোমার রান্নাঘরে যত বাসন ছিল সমস্ত মেজে ঠেজে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে। তারপরে মায়ের শরীরটা এত খারাপ হয়ে গেছে, আমি মানে বুঝতেই পারছিলাম না যে কী করবো না করবো। এদিকে বাবা ছিল না বাড়িতে, কেউ ছিল না বাড়িতে, কী করবো কিছুতে বুঝে উঠতে পারছিলাম না। তো তারপরে বাবাকে ফোন করলাম, ফোন করে বললাম যে তাহলে ডাক্তারকে বলো যে ওষুধে যে এরকম হচ্ছে, মানে কালকেই খেয়েছে ওষুধ, আজকে ওষুধ খায়নি, তো তাহলে কী করবে, সমানে গা গোলাচ্ছে আর তোমার বই বই পাচ্ছে, খেতে পাচ্ছে না, কিচ্ছু খেতে পাচ্ছে না। সকালে যে রান্নাটা করেছিলাম আমি শাকের তরকারি আর তোমার ডাল, ওটা দিয়ে একটু এইটুকু ভাত খেয়েছে, তাও বমি করে ফেলেছে। তো ভীষণ চিন্তায় পড়ে গেছে যে আমি একটু কী করবো, একটু বাইরে যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে দেখি কিছু করতে পারি নাকি, কারণ মা কিছুই খেতে পাচ্ছে না। আমার শরীরটা আজকে অতটা মানে ভালো লাগছে না, আর যেমন গরম পড়েছে গরমে পুরো মানে আরও অস্থির হয়ে যাচ্ছে এরকম অবস্থা। চলো দেখি মাকে জিজ্ঞেস করি মা কী খাবে। বাবা দে দিদুনের শরীর খারাপ, তো এই যে দিদুনের শরীর খারাপ দেখতে পাচ্ছিস তুই? ঠিক আছে আমি করছি, খাবার করছি দাদা। কি খাবা তুমি? মামামকে শান্ত করিয়ে ওর দিদুনের কাছে দিয়ে আসলাম ঘরে টিভি চালিয়ে, আর ম্যাগি করব। মা বলছে চা করতে কিছু করতে না করছে, আমি বললাম ম্যাগিটা খাও ভালো লাগবে, একটু ডিম দিয়ে সামান্য পেঁয়াজ টিয়াজ দিয়ে করব। চলো তাহলে ফটাফট ম্যাগিটা করে নিই, তাহলে মামামও একটু খেতে পারবে।
এখানে সব কেটে নিয়েছি আর এই যে ম্যাগিটা ছড়াতে দিয়েছি ডিম সরষের তেল এই দেখো আমার ম্যাগি হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ আর শসা দিয়ে দিয়েছি আর এখন দেবো সস এটা মায়ের আর এটা আমার কে খাবে চাউমিন কে খাবে মাম্মা এখন আটা মাখছে এই দেখো আমি বারবার মাকে বারণ করলাম তাও মাখছে আমি বললাম যে আমাকে দাও দিল না মা খাবে দুধ দিয়ে রুটি আর আমরা খাবো এই যে ভাত রয়েছে এখানে যে অনেকটা ভাত রয়েছে আর এখানে নিয়ে এসছে তড়কা তড়কা না কি তা দেখি চিকেন টিকেন দেখি একটা তরকারি মতো চিকেন তারপর স্টমাক রয়েছে এখন করব রাতের ডিনার আর মা খাবে দুধ রুটি আর আমরা ভাত খাবো দেখতে পেলে তরকারি টেনেছে ওটা দিয়েই খাবো আর বাবা গেছে বিয়ে বাড়িতে একটা রিলেটিভের বিয়ে মানে মা বাবার আত্মীয় বাবার মানে কী বলবো ব্যবসাদারের হয়তো সেরকম রিলেটিভ একটা কিছু হয় তো গেছে না গেলেই নয় তাই গেল আর আমরা এখন ডিনারটা সেরে ফেলবো তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা